ফেসবুকে সুন্দর সুন্দর ছবি কিছু কথা সেগুলোকে দেখা, শুধু দেখি আর লাইক নেই। আর আমরা সোশ্যাল মিডিয়ার কাজটা করতে এসেছি কি কারণে? মমতা ব্যানার্জি সৈনি, এতদিন কি করেছি? পাড়ায় পাড়ায় মিছিল করেছি, মিটিং করেছি, স্ট্রিট কর্নার করেছি, ব্যাস। কিন্তু আমরা কি দেখলাম যে সেটাই যোগ্য সৈনিক হিসাবে আমাদের কাছে ঠিক বিরোধীদের আটকানার এটাই শুধু শেষ পথ নয়? কারণ বিজেপি দলটা যেইভাবে আমাদের দেশে গজিয়ে উঠছে, এদেরকে প্রতিরোধ করতে গেলে আমাদের শুধু সাড়া দিতে এসেছি। আর সবচেয়ে অশোকদা বলে না, কারণ আমরা হচ্ছি দিদির সৈনিক। আমাদের দিদি প্রচুর কাজ করেছে, প্রচুর উন্নয়ন করেছে, সেই উন্নয়নটা কি চারিদিকে সবাই জানে? তবু কেন আমাদের এই রেজাল্ট? তো আমি একটা কথাই বলবো যে সোশ্যাল মিডিয়াটা নিয়ে কেন আমরা এত ভাবছি। আমরা যেটা দেখেছি, বিজেপি কোটি কোটি টাকা শুধু বিজ্ঞাপনে খরচা করছে, কোনো উন্নয়ন নেই, কিচ্ছু নেই, শুধু বিজ্ঞাপনের মাধ্যমে তারা ঘরে ঘরে পৌঁছে গেছে কি না, তারা কিছুই। বিজেপি সোশ্যাল মিডিয়া আছে, তারাও করবে আমাদের এগেনস্টে শেয়ার, অনেকে ব্লক করে দেবে। আমাদের হয় সুদীপার তো ম্যাক্সিমাম টাইম ব্লক হয়ে যায়, করতে পারে না। লোকসভার ইলেকশনে ফলটা তাদের মানে ভালোবাসার মতন হয়ে গেছে বলে আগামী সমস্ত ইলেকশনটা তারা মমতা ব্যানার্জিকে ধরা ছোঁয়ার বাইরে করে দেবে। তো তারা জানে না যে আমরা বিন্দু বিন্দু মানে জলকে সংগ্রহ করে আজকে এই জায়গাটায় এসেছি। মমতা ব্যানার্জি একটা এমন পার্সন, আপনারা মমতা ব্যানার্জিকে খুব কাছ থেকে কে কতটা দেখেছেন জানি না, দিদি তো আমাদের বাড়ির খুব সংলগ্ন। এই যে জিনিসটা আমরা হয়তো তাদের কাছে ছোট মানুষটা যেমন তুলে ধরতে পারছি না, যে দিল কে দিল, সরকার দিল, সরকারটা কে, এই যে কথাটা এটা তুলে ধরতে হবে, তুলে ধরতেই হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তার কারণ এখন সোশ্যাল মিডিয়ারই যুগ, এখন রেডিও টিভি আর কেউ দেখে না, এই এটা নিয়ে চলে। আজকে আমাকে একজন প্রশ্ন করলো যে দাদা আপনার ঘড়ির ব্যাটারিটা তো ব্যাটারি নাই, এখন কে দেখে, সব তো মোবাইলে দেখি, হ্যাঁ এতটা বাজে চল না, ঘড়িও পড়ে না, ঘড়ি অকেজ হয়ে গেছে, টেবিল ঘড়ি অকেজ, আগ্রহ প্রকাশ করবে যে না ঠিকই তা মোট কথা। দুধের যে যতগুলো উন্নয়নমূলক কাজ, সেই কাজগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে হবে। অনেকে কাজ হয়ে যাচ্ছে কিন্তু জানছে না, একটা গল্প বলেছিলাম বোধ হয় যে যদি এখানকার পরিচিত গল্প তবুও বলছি, এসে আসবে দিদি আমাদের কি করেছে, ও সে কি করলো, একজন সবুজ সাথী সাইকেল চালিয়ে আসলো, চালিয়ে এসে সাইকেলটা রাখলো, রেখে বলছে যে কি ব্যাপার দিদি, তো কিছুই করছে না, অমুক না তমুক না। তখন তার তখন বললো যে আচ্ছা দাদা শুনেন তো, সাইকেলটা কার বলে, আমার, মোর মানে গ্রামের ভাষা মোর, আচ্ছা সাইকেলটা তোর, তা সাইকেলটা কোথায় পেয়ে গেলে, 50% ভোটার হচ্ছে মহিলা, তাহলে সেক্ষেত্রে মহিলাদের একটা বড় ভূমিকা আছে, এই বড় ভূমিকাটা পালন করতে গেলে মহিলাদের যারা বিশেষ করে মানে উঠতি বয়সে যারা মহিলা যারা সবসময় মোবাইল চালায় তাদেরও দরকার আছে। আমি বলবো যারা এখানে মহিলা নেতৃত্ব দেবে তাদেরকে বলবো, তাদেরকে শুধু দেখে, আরে বাবা সব বেশিরভাগ যদি না হয় নিয়ে আসুন না 20-25 জন, তাদেরকে নিয়ে এই কর্মশালাটা এই ওয়ার্কশপটা দেখ না, ওরাও জানবে, ওরা যখন এগিয়ে আসবে তখন আরে বাবা আমাদেরও ডাকছে, এই যে একটা আমাদেরও ডাকছে সোশ্যাল মিডিয়ার জন্য, তাহলে নিশ্চয়ই আমরা ভালো পারি বোধ হয়, আগ্রহটা জাগবে। যদি আমরা চুপচাপ পড়ে থাকি তাহলে আগ্রহ জাগবে না, আগ্রহটা জাগাতে গেলে তাদেরকে কাছে টেনে নিয়ে আসতে হবে, তাদেরকেও কিছু বলতে হবে।